শরৎচন্দ্রের লেখা পড়ে বড় হয়েছে, যে শরৎচন্দ্র যখনই ওয়াহি আসবে তখন আমার সব চলে যাবে। বিধর্মী ওয়ার্ল্ড ভিউ নিয়েই আমরা নামাজ রোজা করা মুসলিম হিসাবে পৃথিবীতে বিচরণ। ওয়ার্ল্ড ভিউ হলো ওই লেন্স, ওই চশমা যার ভেতর দিয়ে আমরা পৃথিবীকে দেখি। ওয়ার্ল্ড ভিউটা একদিনে হয় না, ওভার দ্য পিরিয়ড অফ টাইম। ছোটবেলা থেকে আমাকে যেভাবে বড় করা হয়েছে, যে ফ্যামিলিতে বড় হয়েছি, যে স্কুলে গেছি, যে কমিউনিটিতে থাকছি, যা দেখছি, যা শুনছি মিডিয়া বা তখন যা ছিল, এখন যা আছে, যে উপন্যাস পড়ছি, সেই শরৎচন্দ্রের লেখা পড়ে বড় হয়েছে, যে শরৎচন্দ্র বলছেন যে বাঙালি এবং মুসলমানদের ভিতর খেলা হইতেছিল, বাঙালি এবং মুসলমান, মুসলমান যারা তারা বাঙালি না আর কি, এইটাই ছিল তাদের মাথায়। সেই লেখাগুলো পড়ে আমরা বড় হয়েছি। তা আমাদের একটা ওয়ার্ল্ড ভিউ আছে না সেখানে? আমাদের তো এখন ক্যালকাটার বা ইন্ডিয়ান সিরিয়াল দেখতে খুব মজা লাগবে। আমরা বা আপনারা যে শিক্ষা ও সমাজ ব্যবস্থায় বড় হয়েছি, দিনের পর দিন সেখান থেকে আমাদের মস্তিষ্কে যে ইনপুট যায়, সেটা ভিজুয়াল, সেটা অডিও, সেটা পড়াশোনা, সেটা চিন্তা ভাবনা, তাই আমাদের ওয়ার্ল্ড ভিউ গঠন করে। সেটার থেকে আস্তে 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 আমাদের ওয়ার্ল্ড ভিউটা হয়। সঙ্গত কারণে ইসলাম বিবর্জিত পরিবার, সমাজ, শিক্ষা ব্যবস্থা, তিনটা জিনিস ঠিক করতে বলছি আমরা, ঠিক করতে হবে বলছি, যদি আপনি আইডিয়ালি বাচ্চাদেরকে ইসলামের পথে বড় করতে চান। এর কোনো একটা যদি আপনার ফ্লড হয়, আপনার সেই প্রচেষ্টা ড্রেনে যাবে, তারপরে হবে না যদি আপনার ওয়ার্ল্ড ভিউটা ঠিক না হয়। আপনার লাইফস্টাইলটা যদি আপনার গড হয়ে থাকে, ফ্যামিলির ভিতর লাইফস্টাইল হচ্ছে অন ইসলামিক, পরিবার, সমাজ ও শিক্ষা ব্যবস্থায় বড় হয়ে আমাদের ইসলামী ওয়ার্ল্ড ভিউ থাকে না, বরং পশ্চিমা বিধর্মী ওয়ার্ল্ড ভিউ নিয়েই আমরা নামাজ রোজা করা মুসলিম হিসাবে পৃথিবীতে বিচরণ করি। আমাদের এই সংঘাতের মুখোমুখি হতে হচ্ছে কারণ আধুনিকতা ও ইসলামের মধ্যে মৌলিক দ্বন্দ্ব আছে। ইসলাম আমাদের যে ওয়ার্ল্ড ভিউ বা বিশ্ব দৃষ্টিভঙ্গি দেয়, আর আধুনিক দুনিয়ার যে ওয়ার্ল্ড ভিউ তা আলাদা। এই দুই ওয়ার্ল্ড ভিউ এর ভিত্তি হিসেবে যে ধারণাগুলো গ্রহণ করা হয়েছে তা আলাদা। আমাদেরটা ওয়াহি, তাদেরটা হচ্ছে বেসিক্যালি টার্নাল ডিজায়ার এবং প্লেজার এবং মেটেরিয়ালিজম, এবং এইখানে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এইখানে এনজয় করে যাবো। লাইফ তো একবারই আসছে, জীবনে একবারই আসছে, একটাই জীবন আমাদের, যা পারি এনজয় করে যাব, এটা একটা ওয়ার্ল্ড ভিউ। আর আমাদের কি যে এটা আমাদের জায়গা না, এটা হলো টেম্পোরারি একটা অ্যাবোর্ড, এখানে আমরা আজকে আসি কালকে নাই, যতটুকু দরকার ততটুকু আমরা নিব, কিন্তু রেমিটেন্স পাঠাবো হচ্ছে আখেরাতে, আমরা যদি আল্লাহ আখেরাতে বিশ্বাস করি, এটাই হওয়ার কথা ছিল আমাদের। ধরেন এক ঘন্টা দোকানটা বেশি খোলা রাখলে আরো 1,000 টাকা ইনকাম হবে, কিন্তু এই 1,000 টাকা বাহুল্য, আমার দরকার নাই, ঠিক আমার দরকারটা হয়ে গেছে। আর এক ঘন্টা গিয়ে যদি আমি ওই মসজিদে বসে থাকি, অথবা এক ঘন্টা পরে যদি আমি দোকান খুলি, আমি আমি ফজর নামাজে পরেই দোকান খুলতে পারতাম, কিন্তু তা না খুলে আমি বসে থাকলাম জায়নামাজে, সূর্য উঠলো, ইশরাকের নামাজ পড়ে গেলাম, এক ঘন্টা কম করলাম, সেই এক ঘন্টা কমের জন্য কিন্তু আমার কিছু ঘাটতি পড়ে নাই, আমার মানে প্রয়োজনের উপার্জন হয়ে গেছে, হয়তো বাড়তি ব্যাংক ব্যালেন্সটা হয় নাই। এই কিন্তু ওয়ার্ল্ড ভিউর উপর ডিপেন্ড করে আপনি কি করবেন। আপনি যদি মনে করেন এইখানেই দুনিয়ায় সবকিছু এনজয়মেন্ট, তাহলে আপনি এক ঘন্টা আগে উঠে যাবেন, কোনোদিনও এটা কনসিডার করবেন না, ওটা করতে হবে এমন না, ওটা ফরজ না, তো ইশরাকের নামাজ ফরজ না। কিন্তু যদি আপনি মনে করেন যে না ওইখানে রেমিটেন্স পাঠানো দরকার আখেরাতে, তাইলে আপনি হয়তো মনে করবেন যে আমার থেকে আল্লাহ এনাফ দিয়েছেন, আমি নাহলে এক ঘন্টা বসেই যাই এখানে। ওয়ার্ল্ড ভিউ হলো ওই লেন্স, ওই চশমা যার ভেতর দিয়ে আমরা পৃথিবীকে দেখি। ইসলামের স্বতন্ত্র ওয়ার্ল্ড ভিউ আছে, এই ওয়ার্ল্ড ভিউ সত্য, সর্বজনীন এবং অপরিবর্তনীয়। তিনটা কথা বললেন, সত্য কারণ এটা ওয়াহি ভিত্তিক, আল্লাহ আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ দিয়েছেন এটা আমাদেরকে, সর্বজনীন, অপরিবর্তনীয়, সবার জন্য প্রযোজ্য, অপরিবর্তনীয়, চেঞ্জ করতে পারবেন না। হোমোসেক্সুয়ালিটি কালকে হারাম ছিল, আজকে হালাল হওয়ার কোনো উপায় নাই। সুদ 200 বছর আগে হারাম ছিল, আজকে হালাল হওয়ার কোনো উপায় নাই, অপরিবর্তনীয়। যে আধুনিক সভ্যতার অধীনে আমরা বসবাস করি, সেটারও নিজস্ব ওয়ার্ল্ড ভিউ আছে, আধুনিকতাও মনে করে তার ওয়ার্ল্ড ভিউ সত্য এবং সেটা সর্বজনীন, সবার বেলায় প্রযোজ্য, যে জন্য আমাদেরকেও তারা চেঞ্জ করার চেষ্টা করতেছে তারা। এই দুটো ওয়ার্ল্ড ভিউ মৌলিকভাবে সাংঘর্ষিক। ইসলামের ওয়ার্ল্ড ভিউ এর ভিত্তি হলো আল্লাহর একত্বে বিশ্বাস, কুফর বিত তাগুত, ইমান বিল্লাহ। তাগুতকে অস্বীকার করবেন, তাগুত মানে কি আল্লাহ ছাড়া যা কিছু ইবাদত করা হয় সেটাকে অস্বীকার করবেন আর এক আল্লাহ বিশ্বাস করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত ও ওয়াহি বা কোরআন সুন্নাহ, এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ভিউর ভিত্তি, এইগুলোর উপর বেস করে আমাদের ওয়ার্ল্ড ভিউটা ই করবে। কিন্তু আমরা তো জীবনের শুরু থেকে এটাতে ছিলাম না, এই জন্য কিন্তু সমস্যাটা হচ্ছে। আর যেটা আমরা ওভারকাম করতে চাইতেছি আমাদের পরবর্তী প্রজন্মের ভিতরে, কিন্তু আমরা পারতেছি না, কেন পারতেছি না, তাদের বাপ মারা সেটা হইতে দিচ্ছেন না, সেই জন্য পারতেছি না। কিন্তু এই তিনটি ভিত্তিকেই আধুনিকতা অস্বীকার করে, যে তিনটা আমরা বললাম। আমরা কি বললাম? আল্লাহর একত্বে বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস, এবং ওয়াহি বা কোরআন সুন্নাহ যাই বলেন,
এই তিনটাকেই কিন্তু আধুনিকতা অস্বীকার করে। আমরা এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি যেখানে আমরা এই তিনটার কোনো পাত্তাই ছিল না। ইমাম বিশ্বকবির বিষয়ে তো 40 বছরের আগে শুনি নেই বোধহয়, বয়সের আগে। আল ওয়ালাওয়াল বারা 50 বছরের আগে হয়তো শুনি নেই কোনোদিন, তাই না? আমরা বড়ই হয়েছি, আমাদের আপব্রিংটা এরকম ছিল। আপনারা হয়তো কেউ কেউ শুনছেন, সেটা অন্য কথা। এটাকে অস্বীকার করে আধুনিকতা। বাস্তবতা, জ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ, আইন, কোনো কিছুর ব্যাপারে জ্ঞানের উৎস হিসাবে ওয়াহিকে আধুনিকতা স্বীকার করে না। ওয়াহি কোনো একটা রেফারেন্সই না। আজকে আপনি ইভেন মুসলিম প্রধান দেশগুলোর পার্লামেন্টে গিয়ে বলেন যে আমি এই এইটা চাইতেছি বিকজ আল্লাহ এটা বলেন, এটা কোনো পাত্তাই থাকবে না, তাই না? ওয়াহি এটা বলে। হ্যাঁ, ধরেন কথার কথা আপনি বললেন যে আমি চাইতেছি যে বিয়ের বয়সটা ওপেন করে দেওয়া হোক, কোরআন তো সেটা বলে না, এটা কোনো পাত্তা পাবে আপনার কোনো পার্লামেন্টে? যত মুসলমান দেশ আছে উইথ দ্য এক্সেপশন অফ সৌদি আরবিয়া, যত মুসলমান দেশ কোথাও পাত্তা পাবে না এটা, বিকজ আমাদের ওয়ার্ল্ড ভিউটা ওই রকম না। আমাদের কাছে ওইগুলোই সত্য, ওইগুলোই ঠিক, ওইগুলোই হচ্ছে রাইট রং এর ক্রাইটেরিয়ান, ফুরকান বা কোরআন না। বরং সবকিছুর ভিত্তি দাবি করা হয় মানবীয় যুক্তি, বুদ্ধি এবং ধ্যান ধারণাকে। কিন্তু ইসলামের অবস্থান হলো চূড়ান্ত এবং সুনিশ্চিত জ্ঞানের উৎস কি? ওয়াহি। সেটাই অ্যাবসোলিউট ট্রুথ, ফলো করার মতো অ্যাবসোলিউট জিনিস হচ্ছে সেটা। যখনই ওয়াহি আসবে তখন আমার সব চলে যাবে, আমার সব যুক্তি চলে যাবে, সব রিজনিং চলে যাবে, রেশনালিটি চলে যাবে। এটা হচ্ছে ইসলামের পজিশন। অন্যদিকে বস্তুবতের সভ্যতা ওয়াহিকে অস্বীকার করে। যদি অস্বীকার নাও করে তাহলে কমসে কম অপ্রাসঙ্গিক মনে করে, নিচ্ছে যেটা বলছেন যে গড যদি থেকেও থাকেন তার কোনো রোল নাই, আমাদের লাইফে কোনো রোল নাই তার, বা মানুষের জীবনে কোনো ভূমিকা নাই তার। এই দুটো অবস্থান সাংঘর্ষিক। এই সাংঘর্ষিকতার ফলে আধুনিক সময়ের মুসলিম হিসাবে অনেক সংশয় এবং টানাপোড়েন আমাদের সামনে উঠে আসে। সত্যি কথা, আমরা ডে ইন ডে আউট অনেক ক্রাইসিসের ভিতর থাকি। টু বি অর নট টু বি, জন্মদিন পালন করব কি করব না, রাত্রে কি এশার নামাজের পরপর ঘুমায় পড়বো নাকি 12টার সময় খবর টবর ইউটিউব টিউটিউব ফেসবুক চালায় ঘুমাবো, প্রতিনিয়ত কিন্তু আমাদের ভিতরে সংশয়, সংঘাত এবং সাংঘর্ষিক চিন্তা, দ্বন্দ্ব যেটাকে বলে ভিতরে। আধুনিক মুসলিম একই সাথে দুই সাংঘর্ষিক ওয়ার্ল্ড ভিউ ধারণ করার চেষ্টা করে। আমরা একদিকে মুসলিম, অন্যদিকে আমরা এই সভ্যতারই সন্তান। আধুনিকতার মাঝে আমরা আমাদের বেড়ে ওঠা, নিজের অজান্তেই এই সভ্যতার অন্তর্নিহিত চিন্তাগুলো আমাদের প্রভাবিত করেছে। নিঃশ্বাস প্রশ্বাসের সাথে যাপিত জীবনের সাথে আধুনিক সভ্যতার বস্তুবাদী ধ্যান ধারণাগুলো আমরা অ্যাবজর্ব করছি, শুষে নিছি আমরা। নিজের অজান্তে বাস্তবতা, মানব জীবন, জীবনের উদ্দেশ্য, নৈতিকতা, মূল্যবোধ, শাসন সহ বিভিন্ন বিষয়ে এমন অনেক অবস্থান আমরা গ্রহণ করে নিয়েছি যা গভীরভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক। যত দেশ আছে সেখানে দেখবেন যে সংসদ বলেন, পার্লামেন্ট বলেন, যারা লেজিসলেটর, যারা আইন প্রণয়ন করে, তারা কিন্তু হয়তো নামাজ পড়তেছে পাঁচক্ত, হজ করছে, জাকাত দিতেছে, নিজেকে মুসলিম দাঁড়িয়ে আছে, সব ঠিক আছে। তারপরেও কিন্তু কি দিয়ে বিচার করবে সত্যাসত্য, সেখানে কিন্তু তার ওই ওয়াহি আসে না, কোরআন আসে না, হাদিস আসে না, আসে হচ্ছে হইলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যে শিখে আসছে। আধুনিকতার এই ওয়ার্ল্ড ভিউ মুসলিমরা স্বেচ্ছায় বেছে নেয়নি, এই জায়গাটা খেয়াল করে শোনার মতো। ইউরোপীয় উপনিবেশবাস বা অস্ত্রের জোরে আমাদের উপর তা চাপিয়ে দিয়েছে, ধাপে ধাপে শাসন ব্যবস্থা, সমাজ ও শিক্ষা থেকে ইসলামকে তারা মুছে দিয়েছে, তারপর সেখানে তাদের নিজস্ব ধ্যান ধারণা, মূল্যবোধ, পদ্ধতি, প্রতিষ্ঠান ও মতবোধ, এগুলোকে তারা ইনস্টল করছে। দখলদারিত্বের অধীনে থাকতে থাকতে একসময় আমরা এগুলোকে অমোঘ বাস্তবতা হিসাবে মেনে নিয়েছি, এইগুলাকেই আমরা মনে করছি সুপিরিয়ার, এগুলাই বাস্তবতা। যে জন্য পাকিস্তান নামক যে দেশটা হয়েছে, দেশটা একটা পাকিস্তান হয়েছে, ইসলামের নামে হয়েছে মুসলিম দেশ বা কিছু, কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। তার কারণ যে মানুষগুলো ইসলামের পাকিস্তানের লিডার ছিল তারা তো সমস্ত ইউরোপীয় ধ্যান ধারণায় বড় হয়েছে, বা ওইটাই তাদের লাইফ ছিল। আপনারা মোহাম্মদ আলী জিন্না, যিনি পাকিস্তানের ফাদার অফ দ্য নেশন বলে তারা, উনি কি পাকিস্তান হয়েছিল 14ই আগস্ট, ওই সময় রামাদান ছিল, উনি সেলিব্রেট করতে চাইছেন শ্যাম্পেন দিয়ে। ওনার প্রাইভেট সেক্রেটারি বা যেই ছিল সে, হুজুর এখন তো রোজার মাস, একটু তো সমস্যা হয়ে যাবে শ্যাম্পেন দিয়ে সেলিব্রেট করলে, এটা বলে তাকে নিবৃত করছে। তার মানে কি, তার ওয়ার্ল্ড ভিউটা হচ্ছে ওদের ওয়ার্ল্ড ভিউ, ওইটা দিয়ে উনি কিন্তু দেখছেন। এবং এই ব্যবস্থা, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গিকে আমরা মনে করি সহজাত, সার্বজনীন ও চিরন্তন। আধুনিকতা ঠিক করে দেওয়া চিন্তার ছক আর কাঠামো থেকে আমরা সহসা বের হতে পারি না, এর ভেতরেই আমাদের চিন্তা। আধুনিকতার মতবাদগুলোর প্রস্তাবনা আর অনুসিদ্ধান্তকে আমাদের কাছে কমন সেন্স মনে হয়, সেখান থেকে যেটা আসছে আমার কমন সেন্স। পাশের পাশে থেকে জন্মদিনের দাওয়াত আসছে, যাবো না কেমনে, এটা একটা কথা হলো নাকি? নেভার না, এটা কমন সেন্স বলে যে এখানে যাওয়া উচিত। কখনোই আমরা খোঁজ করে দেখি না যে এটা কি ইসলামিক, এটা কি আল্লাহ অনুমোদন করে, এটা কি কোনো নিষেধ আছে নাকি, কোনো আদেশ বা নিষেধ আছে কিনা, এটার কোনো ব্যাপার নেই। দেখতে কেমন লাগে, স্বতঃসিদ্ধ অথবা স্বপ্রমাণিত বলে মনে হয় আমাদের কাছে, মনে হয় যে এটা স্বতঃসিদ্ধ, এটাই ঠিক।
আমাদের চিন্তা আধুনিকতার ওয়ার্ল্ড ভিউ এর উপর এতটাই নির্ভরশীল হয়ে গেছে যে ইসলামের সত্য ও সৌন্দর্যকেও আধুনিক মুসলিম স্বতন্ত্রভাবে চিনতে পারে না। ইসলামের সত্যকে তারা বুঝতে হয়, তার বুঝতে হয় মানবতা, অধিকার, স্বাধীনতা, সাম্যের মতো ধারণা পশ্চিমের সময়কেরণের ভিতরে ফেলে। আর ইসলামের কোনো কিছু যখন এই কাঠামোর সাথে মেলে না, তখন তার মধ্যে সংকট তৈরি হয়, যে সংকটে আমরা সবাই ভোগে। কিন্তু টু বি অর নট টু বি, ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ করাটা মুশকিল, মানে একদম রিসেট করতে হবে। ওই যে সাহাবিদের কথা আমি বলি না, যে 23 বছরে কি করে তারা একটা যে এক জেনারেশনের ভিতরে কিভাবে তাদের সবকিছু চেঞ্জ হয়ে গেছিল। তারা তাদের কোনো ইচ্ছা অনিচ্ছা রাখেন নাই আর, তারা তাদের রিমোট কন্ট্রোল বাটন আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দিয়ে দিয়েছিলেন, যে আমাদের কোনো ইচ্ছা নাই, আমাদের কোনো অনিচ্ছা নাই, আমাদের কোনো ভালো লাগা নাই, খারাপ লাগা নাই, আপনারা যেটা বলবেন সেটাই ভালো লাগে, সেটাই খারাপ লাগা। এটা ডিফিকাল্ট, এটা ইজি না, এবং আল্লাহ রসুল তো আমাদের ভিতর নাই এখন, সুতরাং আরো বেশি ডিফিকাল্ট। এটা থাকলে হয়তো বা হইতেও পারতো। আমরা একদম একদম মানে আল্লাহকে হাজির না জেনে নিজের মনের ভিতর তাকায় দেখি, আমরা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাপারগুলাকে অধিকাংশই আমরা আদর্শ মনে করি না, সঠিকও মনে করি না, সুন্দরও মনে করি না, স্ট্যান্ডার্ডও মনে করি না। একটু একটু তাকাইলেই বুঝবো আমরা।